আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের রাজধানী কিয়েভের রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ভয়াবহ হামলা। ইসরায়েল মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এদিকে রাশিয়ায় সুইডিশ কনসুলেট বন্ধের নির্দেশ, পাঁচ কূটনীতিক অবাঞ্ছিত। ইমরান খানের দলে আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ। এরপর জানিয়ে দিব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাগলা মোদী সম্বোধন, বিতর্কে জাতীয় কংগ্রেস সভাপতি। এরপর জানিয়ে দিচ্ছি তুরস্কে জলসীমায় থাকা যুদ্ধজাহাজে ইউক্রেনে হামলা প্রতিহত করা হয়েছে, জানালো রাশিয়া। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানি অঘোষিত সামরিক আইন, সুপ্রিম কোর্টে ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, বলছে ইউক্রেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, গত রাতভর এই হামলা চালানো হয়েছে। আজ কিয়েভে শহরের সামরিক প্রধান এমন দাবি করেছেন। তিনি আরও বলেছেন, তিন ঘণ্টা ধরে হামলা চালানো হয়েছে। কিয়েভের আকাশপথ রক্ষা বাহিনী সব ড্রোন ধ্বংস করেছে। এটি চলতি মাসে কিয়েভে হওয়া 12তম বিমান হামলার ঘটনা। আজ কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়া আবারও কিয়েভে বিমান হামলা চালিয়েছে, ব্যাপক আকারে হামলা হয়েছে। শেরহি পপকো আরও বলেছেন, কিয়েভের দিকে ধেয়ে আসা ড্রোনগুলো ইউক্রেনের আকাশপথ রক্ষা বাহিনী ধ্বংস করেছে। ধারণা করা হচ্ছে ইরানের তৈরি সাত ড্রোন ব্যবহার করে ড্রোন হামলা চালানো হয়েছে। খারকিভ ও চেরনিহিভ শহরে বিমান হামলার বিষয়ে সতর্ক সংকেত বাজানো হয়েছে। এদিকে ইউক্রেনের বাকমতে দীর্ঘ কয়েক মাসের যুদ্ধে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের 20,000 সদস্য নিহত হয়েছেন, গ্রুপটির প্রতিষ্ঠাতাই দাবি করেছে। ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য 50,000 বন্দীকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে 20% নিহত হয়েছেন। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমত রাশিয়া দখলে এসেছে বলে দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরকারি প্রতিষ্ঠান ওয়াগনার। এছাড়া বাকমত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, একই সঙ্গে পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে বসফরাস প্রণালীতে একটি রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কৃষ্ণ সাগরে টহলরত রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান চার্সের ওপর ইউক্রেনের তিনটি সি ড্রোন হামলা চালিয়েছে, তবে সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনোশঙ্কভ জানিয়েছেন, সকালের দিকে সব ড্রোন রাশিয়ার জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তুরস্কের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে এই ড্রোন হামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জেনারেল ইগোর কনাশঙ্কভ আরও জানিয়েছেন, রুশ যুদ্ধজাহাজটি বসফরাস প্রণালীর ওই এলাকায় তুর্কি স্ট্রিম এবং ব্লু স্ট্রিম গ্যাস পাইপলাইনের নিরাপত্তা রক্ষায় টহল দিচ্ছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে নর্থ স্ট্রিম পাইপলাইনের ওপর হামলার পর সেখানে টহলের ব্যবস্থা করেছে রাশিয়া। তাদের যুদ্ধজাহাজটিতে থাকা গোলা বারুদ ব্যবহার করেছে ইউক্রেনের তিনটি সি ড্রোন ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ফুটেজ শেয়ার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ইসরায়েল মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র। 2,000 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার পরীক্ষা চালানো খাইবার নামের ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাদ্দি এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার দুদিন পরে এমন পদক্ষেপ বা ক্ষেপণাস্ত্র সামনে আনল ইরান। খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের। দেশটি বলেছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র এই অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা সত্ত্বেও নিজের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও উন্নত করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হলো, আমরা আমাদের দেশ অর্জনকে রক্ষা করব। আমাদের বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো, আমরা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করতে চাই। ইরানের রাষ্ট্রীয় টিভি যে ফুটেজ সম্প্রচার করেছে তাতে দেখা গেছে, দেশটির খোরাম শাহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি আপগ্রেড সংস্করণের পরীক্ষা চালানো হয়েছে, যা 2,000 কিলোমিটার পাল্লার এবং 1,500 কেজি অরহেড বহনে সক্ষম। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনা বলেছে, ক্ষেপণাস্ত্রটিকে খাইবার নামে ডাকা হয়। ইসলামের প্রাথমিক যুগে মুসলিম যোদ্ধাদের দখল করা খাইবার দুর্গর নামে এটি নামকরণ করা হয়েছে।
রাশিয়ায় সুইডিশ কনসুলেট বন্ধের নির্দেশ পাস কূটনৈতিক অবাঞ্ছিত। গুটেনবার্গ ও সেন্ট পিটার্সবার্গে অবস্থিত সুইডেনের কনসুলেট বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে দেশটির পাস কূটনৈতিক অবাঞ্ছিত ঘোষণা করেছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সুইডিশ রাষ্ট্রদূত মালানো মার্দোভে তলব করে রাশিয়ার এসব পদক্ষেপের ব্যাপারে অবহিত করা হয়েছে। সেই সঙ্গে তাকে জানানো হয়েছে, সুইডেনের সংঘাতপূর্ণ নীতির কারণে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। গুটেনবার্গ ও সেন্ট পিটার্সবার্গ কনসুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুইডেনকে। এর আগে এপ্রিলের শেষ দিকে রাশিয়ার পাস কূটনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল সুইডেন। মূলত এর প্রতিশোধ স্বরূপ এই পদক্ষেপ নিল। প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ভাঙন শুরু হয়। সুইডেনের কনসুলেট বন্ধ করে দেওয়ার তারই অংশ। ইমরান খানের দলের আরেক বিপর্যয়, দলের মহাসচিবের পদত্যাগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আরেকটি আঘাত এসেছে। সিনিয়র নেতাদের অব্যাহত সরে যাওয়ার প্রেক্ষাপটে এবার তার দল পিটিআইয়ের মহাসচিব আসাদ উমর পদত্যাগ করেছেন, তবে তিনি জানিয়েছেন তিনি দল ত্যাগ করছেন না। গত 17 মাস ধরে তিনি এই পদে ছিলেন। এদিকে দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ চৌধুরী পিটিআই ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আসাদ বলেছেন তিনি আর পিটিআইয়ের কোর কমিটিতে থাকছেন না, তিনি দল ত্যাগ করছেন না। তিনি বলেছেন, 9 মের ঘোষণার পর শ্রেষ্ঠ পরিস্থিতি আমার পক্ষে দলের নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এর আগে ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আদালত এই মর্মে হলফনামা দিতে বলেছে যে তিনি মুক্তির পর সহিংস বিক্ষোভের সাথে সম্পৃক্ত হবেন না। ইতিমধ্যে বেশ কয়েকজন সিনিয়র নেতা আদালতে হলফনামা দিয়ে সহিংসতার সাথে তাদের সম্পর্ক না থাকার কথা বলে পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে ফাহাদ চৌধুরী, শিরিন মাজারির মতো নেতাও রয়েছেন। সূত্র জিও নিউজ এবং দ্য নিউজের। মোদীকে পাগলা মোদী সম্বোধন, বিতর্কে জাতীয় কংগ্রেস সভাপতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিপাশ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের সভাপতি ও মুর্শিদাবাদের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদীকে পাগলা মোদী বলে কটাক্ষ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে 1 ঘণ্টা করে। ভারতের বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টি এর হাতের থেকে চলে যাচ্ছে। গোটা দেশ 63% ভোট মোদীর বিরুদ্ধে চলে গেছে। অধীর রঞ্জন চৌধুরী ভারতের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলেছেন, এমনিতে দেশে অর্থনীতি ভেঙে চোরমার হয়ে গেছে। এর মধ্যে ঘোষণা করা হয়েছে বাজারে আর 2000 রুপির নোট চলবে না। এতে মোদী নন, লোক বলছে পাগলা মোদী। ভারতবর্ষে জনগণ বিজেপি সরকারের প্রতি। তুরস্কের জল সীমায় থাকা যুদ্ধজাহাজে ইউক্রেনে হামলা প্রতিহত করা হয়েছে বলছে রাশিয়া। রাশিয়া বলেছে তারা তুর্কি জল সীমায় তাদের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো ইউক্রেনে হামলা প্রতিহত করেছে। মনুষ্যবিহীন জাহাজ দিয়ে কিয়েভ এই হামলার চেষ্টা চালিয়েছে। সর্বশেষ নাশকতামূলক এই হামলার প্রচেষ্টায় মস্কো কিয়েভকে দায়ী করেছে, খবর এপি এর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোর 5:30 ইউক্রেনের সশস্ত্র বাহিনী 3টি মনুষ্যবিহীন স্পিডবোট ব্যবহার করে কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার ইভান মোর্স জাহাজে হামলা করার একটি ব্যর্থ চেষ্টা চালিয়েছে। তারা বলা হয়েছে রাশিয়া জাহাজটি তুরস্কের অর্থনৈতিক জলসীমায় পাইপলাইন অবকাঠামো পাহারা দেওয়ার দায়িত্ব হয়। বিবৃতিতে বলা হয়েছে যে হামলা চালাতে আসা 3টি শত্রু নৌযানি ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে কৃষ্ণ সাগর নৌবহরের ইভান ঘোষ তার মিশন অব্যাহত রেখেছে। এদিকে তুরস্ক তাৎক্ষণিকভাবে রাশিয়ার এমন দাবির জবাব দেয়নি। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে অঘোষিত সামরিক আইন, সুপ্রিম কোর্টে ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ প্রধান ইমরান খান আজ সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। এতে দেশটির কিছু অংশে অঘোষিত সামরিক আইন কার্যকর এবং তার দলের ওপর চলমান আক্রমণাত্মক ব্র্যাক ডাউনের বিষয়ে স্বনপ্রদিত নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। প্রেস ট্রিবিউন জানিয়েছে যে ইমরান খান তার আইনজীবী হামিদ খানের মাধ্যমে সর্বোচ্চ আদালতকে ফেডারেল ক্যাপিটাল, রেটোরচি, পাঞ্জাব, বেলুচিস্তান এবং খাইবার পাখতুয়ানখোয়া সংবিধানের 245 অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বাহিনীকে ক্ষমতার প্রয়োগে সাহায্য করার জন্য সরকারের সিদ্ধান্তে তদন্ত করার জন্য অনুরোধ করেছেন। পিটিশনে আরো বলা হয়েছে, বস্তুনিষ্ঠ শর্তের অনুপস্থিতি সত্ত্বেও ফেডারেল মন্ত্রিসভার মাধ্যমে এই ক্ষমতার নির্দেশিত প্রয়োগ স্পষ্টতই মৌলিক অধিকারের লঙ্ঘন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে ইমরান খান গত 9 মে তার গ্রেপ্তারের ঘটনা এবং পরবর্তী ঘটনাবলী তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজনের বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠনের জন্য অনুরোধ করেছেন। উল্লেখ্য যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার পর সামরিক স্থাপনা হামলা এবং শহীদদের স্মৃতিসৌধের অসম্মান করার অভিযোগে জড়িত 16 জনের বিরুদ্ধে মামলা শুনানি হবে সামরিক আদালতে। অপরদিকে ইমরান খান অভিযোগ করেছেন যে তার দলের নেতাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে। 9 মের পর থেকে পিটিআইয়ের বেশ কিছু শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। সর্বশেষ পিটিআই মহাসচিবের পদত্যাগে সদানো ঘোষণা দিয়েছেন আসাদ উমর। এর আগে পিটিআই থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ চৌধুরী এবং শিরিন মাজারি।